রসুলসলামের বাণী আল ইলা দিন কিয়ামা উক্ত হাদিস কারা সম্পর্কে একটু বলবেন বর্তমান পৃথিবীতে মুসৃদদের বুদ্ধ জেহাদ ফরজ কিনা যারা মুসলিমদের হত্যা করছে জাক প্রথম কথা হল যে রসুল সাল আলী ইসলাম থেকে আল জিহাদুমা মাদিন ইলায় কিয়ামা এই মর্মে এবারত আমার তাহকিক করা না তবে আমি যেটা জানি যে জেহাদ ক্রিয়ামত পর্যন্ত বল থাকবে এবং হিজরত এবং জেহাদ সম্পর্কে রসুল্লাহ আসলাম বলেছেন এটা হাদিস সহি এটা থাকবে যার অর্থ হল ক্রিয়ামত পর্যন্ত মানুষ প্রচেষ্টা অব্যাহত রাখবে রসুলামের অপর হাদিস পরিষ্কার করে তিনি বলেছেন লাফাত উমিন উম্মতি মনসুরিনা আল আল হাকি রাহী না আল হাক আমার উন্মতের একদল হকের উপরে সাহায্যপ্রাপ্ত হইতে থাকবে বিজয়ী হইতে থাকবে কেয়ামত পর্যন্ত বিরুদ্ধবাদীরা তাদের ক্ষতি করতে পারবে না এর দ্বারা বোঝা গেল যে শিরিক বেদাতসহ যত প্রকার ময়লা আবর্জনা ইসলামের ভিতরে অনুপ্রবেশ ঘটবে সেইগুলিকে প্রতিহত করার কাজ এটাই হচ্ছে জিহাদ এটা কেয়ামত পর্যন্ত থাকবে এবং জিহাদের সর্বোচ্চ স্তর হচ্ছে পেতাল এটা প্রয়োজন হবে কি হবে না যখন প্রয়োজন হবে তখন হবে কারণ তার কিছু শর্ত আছে কাজে শর্ত ছাড়া আমরা এটাকে নিজেদের মতো করে ব্যাখ্যা করে নিতে পারব না পৃথিবীতে যে সকল আছেন মস্মিকরা তাদের মধ্যে জেহাদ করার প্রথম জেহাদি হলো সে এটা শেরিক করছে এটা সে হয়তো বুঝেই না কাজেই তাকে শেরিক এটা যে শেরিক এটা দলিল প্রমাণ দিয়ে বোঝাতে হবে তার পিছনে আপনি কয়দিন মেহনত করেছেন তার বাড়িতে কয়দিন গিয়েছেন কয়দিন তাকে গিয়ে বুঝাইছেন যে এই কাজটা সেরেক এই কাজটা করলে এই পরিণতি এটা কিন্তু না বুঝিয়ে তার বিরুদ্ধে স্লোগান দিলে লাভ হবে না তার বিরুদ্ধে মিছিল করলে লাভ হবে না তার বিরুদ্ধে বোমা ফাটাইলে লাভ হবে না বরং আগে কি করতে হবে এটা যে সেরিক তাকে বুঝাইতে হবে কথা বুঝতে পেরেছেন আর এই বুঝ এই দাওয়াত ক্রিয়ামত পর্যন্ত জারি যে সুশ্রাম বলছেন থাকবে থাকবেই থাকবে আশা করি বুঝতে পেরেছেন